আসসালামু আলাইকুম। আপনাদেরকে অ্যাবারডিন শহরে নিয়ে আসছি। এটা হচ্ছে লক্ষমুখ, LOCH লক্ষমুখ বলে এই হ্রদ। চারদিকে পাহাড়, তারপরে মেঘ, নদী এসে মিশে গেছে। এখানে আছে আপনার DRD, তারপরে হাইকিং এর জন্য, ওয়াক আউটের জন্য। এটা হচ্ছে স্কটল্যান্ডের অ্যাবারডিন বা অ্যাবারডিন শহর থেকে প্রায় 60 মাইল দূরে। এখানে প্রাসাদ আছে, বালমোরাল ক্যাসেল, যেখানে রাজা কুইন ভিক্টোরিয়া থাকতেন। তারপরে রানী এলিজাবেথের রাজপ্রাসাদ ছিল, যেহেতু রাজপ্রাসাদ কাছেই, সেজন্য এদিকে কুইন ভিক্টোরিয়া আসা যাওয়া করতেন, হাঁটাহাঁটি করতেন। দেখেন কি জল, এবং খুবই সুন্দর স্বচ্ছ পানি, পাহাড়, মেঘ, এদিকে খুব সম্ভবত নদী মিশে গেছে। ডিরিভার আমরা দেখে আসছি, যখন এই বালমোরাল কাছের কাছেই আমরা আসছি, বালাটার ছোট্ট ভিলেজে, ভিলেজ থেকে আমরা আসছি। আসার সময় রিভার ডি ফলো করে আসছি। এই হচ্ছে আপনাদের মানে লেক, খুবই সুন্দর। চারদিকে মানে ঘুরে আসতে প্রায় 5 মাইলের মতো জায়গা হবে। এখানে ব্রিজ রয়েছে, একটা ছোট্ট একটা ব্রিজ, যে কেউ আসলে বেড়া আসলে বেরিয়ে যেতে পারবেন, হাঁটাহাঁটি করতে।